वेलकम बैक वंस अगेन टू आवर चैनल एक्सप्लोरर एस्केपिस्ट और आज के तुम्हारे हमें पार्टे देखा ऋषिकेश थेके सोनप्रयाग अब्दि जावा रास्ताय अनेक सुंदर सुंदर व्यू देखे और सेगलो तुम्हारे साथे शेयर करते चले एसेछि साथे थेको और शेष अब्दि देखो। तो आमरा ऋषिकेश थेके बेरोच्छि এখন আমরা আজকে যাচ্ছি সোনপ্রয়াগ। অনেকটা দেরি হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল বেরোতে, যেটা আমাদের ঐতিহ্য আননোন রাইডার বলে। পাহাড়ে 200 কিলোমিটার ইজ নট সো ইজি। সমতলে 200টা যেরকম বোরিং লাগছিল, এই দেখ গন্নে কে জুস, সারা ইউপি পেলি না। কেসা হ্যায় ইয়ে সফর মঞ্জিলো কি না হ্যায় কোই খবর সফর কেসা হ্যায় ইয়ে সফর जो फर्ज से बना था बस था वो भी खाली हो गया। बुरा है जमाना तू चल टकर न कर अगर मगर कैसा है ये सफर যাবো না, সেটা আলাদা ব্যাপার। বিকজ অনেক যেতে হবে, ফটোশুট ফটোশুট। দিদি সবাই না না তুই খাওয়া এবার, দুটো নিচ্ছি, চিয়ার্স করে খেলো না। ও ভাই কেমন লাগছে খেতে? ভালো হচ্ছে? ভালো। এসা শুভ ব্লগস কিন্তু সোলো নয়, এটা প্রমাণ। আমরা আমি প্রমাণ, এসা শুভ ব্লগস কিন্তু সোলো নয়। আটজনের সাথে ও ভাই মারো মারো আমারে মারো, এনে হড়াম কি চলতেছে? মারো না না না, এনে হড়াম কি চলতেছে? দিদি আপনার পরিচয়? মানে একজনের সাথে দুবার এসেছে। আপনি কি কেয়ারটেকার? সোলোর সঙ্গে সোলোর বউ হিসেবে এসেছে। আট দুগুণে সোলো, মানে আটজনের সাথে ডবল বার এসেছে। এই যে দুই ক্যামেরা ধরতে ক্যামেরা ধরতে এসেছে একদম। 18-19-20
পৌঁছে গেছি। তাও এখান থেকে বলা যায় প্রায় 11 কিলোমিটার মতন বাকি এখান থেকে। বাট এখানে বাস তোমরা দেখতেই পাচ্ছ পুরো টুরিস্ট মানে ভর্তি হয়ে আছে। এত সুন্দর টাইমিংটা এই সময়টা যে প্রচণ্ড ভিড় এখানে। আরো এগিয়ে গিয়ে ওই জায়গাটা খুলে আরো এগিয়ে গেলে ভালো হতো। একটুখানি পাচ্ছি আমরা এসেছি লাঞ্চ করতে এখানে। চলো তোমাদের দেখানো যাক কিরকম জায়গাটা। কিন্তু এই তো যা রাস্তা আর এই রকম ভিউ। ও চলো তোমরা দেখলে আমরা দেবপুরিয়া ক্রস করে অনেকটা এখন অলরেডি চলে এসেছি। আর আমরা এখন প্রায় রুদ্রপ্রয়াগের কাছাকাছি। বাট আমাদের তো আজকে টার্গেট সোমপ্রয়াগ যাওয়ার। তো আই থিঙ্ক আমরা সব রেস্ট রেস্ট নিয়ে, আমাদের তো রেস্ট মানেই 1 ঘন্টা, তো এইসব নিয়ে আশা করি হয়তো আমরা 7টা থেকে 8টার মধ্যে ঢুকে যাব। তো এবার দেখা যাক, সানসেটের টাইম প্রায় দিকে হয়ে গেছে। Bullshit, bullshit, bullshit.
The next day. আমরা এই জাস্ট এখন ফাটা থেকে বেরোলাম। এখন আমরা সোনপ্রয়াগ পার্কিং এ যাচ্ছি। সোনপ্রয়াগ পার্কিং এ বাইক রেখে আমরা অ্যাকচুয়ালি ফাটার যেখানে হোটেলে ছিলাম এখানেই আমরা লাগেজ লকারে রেখে যেটা পার লকার 100 টাকা করে নিয়েছে। কথা আটকে গেল ভিউ দেখে। ফাইনালি বড় দেখে পেলাম। বলছে ওই দেখা যায়। আরে ও চিল্লাচ্ছে ওই দেখা যায় ওই দেখা যায়। পার্কিং এ যাচ্ছি আমরা এখন। ওখানে বাইকস রেখে দেন আমরা একটা শেয়ার কার করব, যেটা আমার বন্ধু বান্ধবদের থেকে শোনা যে 40-50-60 এরকমই নেয় ভাড়া। তো নিয়ে আমরা চলে যাব গৌরীকুণ্ড। আর গৌরীকুণ্ড থেকে খেলা হচ্ছে।